আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিমার প্রবাসী ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আরো ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব মূলত গতকালকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যে রিক্যালিবেশনের যে এসওপিটা দিয়েছে যে পদ্ধতিগুলো দিয়েছে গতকালকে আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছিলাম ইনশাল্লাহ অনেকেই বুঝেছেন এবং অনেকেই ধন্যবাদ জানিয়ে অনেক কমেন্টস করেছেন তো আজকেও আমি ওই ওই বিষয়টা আরও সুন্দর করে আমি কম্পিউটারের স্ক্রিনে আপনাদেরকে সুন্দর করে হাতে কলমে জিনিসগুলো আবার বুঝিয়ে দিব যে পদ্ধতিগুলো এবং পদ্ধতির সাথে সাথে কত টাকা খরচ হবে এটাও গতকালকে বলে দিয়েছিলাম ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কি আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব যে অবৈধরা কিভাবে দেশে যাবেন সেই এসওপিটি আবার হাতে কলমে জানাবো গতকালকের ভিডিও আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে যে কোম্পানি একটা আছে কোম্পানি রিজেক্ট হবে আরেকটা আছে ওয়ার্কাররা অ্যাপ্লাই করার পরে রিজেক্ট হবে তো এই রিজেক্টটা কেন হবে যা বা রিজেক্ট হলে তারা কি আবার অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে বা কোম্পানির যদি রিজেক্ট হয় তাহলে কি সেই ওয়ার্কারদের কীভাবে দেশে পাঠাবে বা ওখান থেকে দেশে পাঠাবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করবো এর আগে বলে রাখি এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে চলুন তাহলে আজকে আপনাদের সরাসরি স্কিনে নিয়ে যাই স্কিনে আপনাদেরকে দেখাবো যে রিক্যালিভেশনের পদ্ধতিগুলো এবং আরো কিছু কিছু এই স্ক্রিনের মাধ্যমেই আপনাদেরকে যে প্রশ্নগুলো আছে আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন আছে যে কি কি কারণে রিজেক্ট হবে বা কোম্পানির কি কোন কোম্পানি রিজেক্ট হবে বা রিজেক্ট হলে কি করণীয় এই বিষয়গুলো আমি স্কিনে আপনাদের সাথে সরাসরি আলোচনা করবো সুরিমালয়সেন প্রবাসী বাংলাদেশি ভেড়া আপনারা দেখছেন গতকালকে কিন্তু ইমিগ্রেশনের যে প্রধান আছে দায়িত্ব খাইরুন খাইরুল জামি উনি কিন্তু আপনাদের গতকালকে এই এস ওপিটা স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন এরপরেও আমি আপনাদের সাথেও সেই বিষয়গুলোই শেয়ার করতে যাচ্ছি যে টোটাল এস ওপিটা আমি আপনাদেরকে বাংলা ভাষায় আবার বুঝাই দেওয়ার চেষ্টা করছি উনি দেখেন উনি কিন্তু হাতে কলমে গতকালকে বোঝাই দিয়েছেন স্ক্রিনের মাধ্যমে যে পুরো বিষয়টা ওকে যে বিষয়টি আমি গতকালকে আপনাদের সাথে অলরেডি আলোচনা করেছিলাম যে একটা কোম্পানি কোম্পানি থাকবে এটা হলো আপনার কোম্পানি এমপ্লয়ার এমপ্লয়ার মানে যে আপনাকে নিয়োগদাতা যে আপনাকে নিয়োগ দেবে বা আপনার ধরে রাখেন আপনার কোম্পানি এটা ওকে কোম্পানি তার সমস্ত ডকুমেন্টসগুলো তার ডকুমেন্টসগুলো দুটো ভাগে সে সাবমিট করবে ওকে এর আগে আপনাদের আরেকটা বলে রাখি যে গতকালকে বলেছিলাম যে সমস্ত কার্যক্রমই কিন্তু পরিচালিত হবে অনলাইনে দেখেন এখানে আপনার যে অনলাইনের যে ঠিকানা আছে দুইটি ঠিকানা www.imi.gov.my এটি একটা ঠিকানা ওয়েবসাইটের আরেকটি আছে রি অ্যাট আইএমআই ডট গভ ডট মাই এটা আপনার ইমেইল অ্যাড্রেস যে ইমেইলে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এবং এখন কিন্তু ডাব্লুডাব্লু ডাব্লু ডট আই ডট জিও ডট মাইতে ঢুকলেই একটা নতুন একটা পেজ বের হবে রিক্যালিভ্রেসি সেখানে ক্লিক করলেই কোম্পানি রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরে সমস্ত ডকুমেন্টস সেখানেই সাবমিট করতে পারবে ওকে যাই হোক এটা হলো আপনার কোম্পানি কোম্পানিতে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ওখানে সাবমিট করবে এবং সে অ্যাপ্লিকেশন করবে এখানে যে লেবার ডিপার্টমেন্ট আছে ডাব্লিউ এখানে সে সাবমিট করবে তাহলে দুই জায়গায় সাবমিট করবে এক তো এখানে রেজিস্ট্রেশন করবে আর এক ইমিগ্রেশনে লেবার কাউন্সিলে লেবার ডিপার্টমেন্টে এবং ইমিগ্রেশনে দুই জায়গাতেই রেজিস্ট্রেশন করে দুই জায়গাতেই সাবমিট করবে ওকে ইমিগ্রেশনে সাবমিট করার পরে ইমিগ্রেশনে রেজিস্ট্রেশন করে ইলিগাল ইমিগ্রেন্টদের রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরে এর আবার ভেরিফিকেশান করবে ওকে তো এখানে যখন ভেরিফিকেশান হবে ভেরিফিকেশন হওয়ার পরে দুটো দুটা রেজাল্ট আসবে আমি গতকালকে বলছিলাম একটা হলো ভেরিফি ভেরিফিকেশনের যেটা আসবে ফেইল আসবে ফেইল এবং আরেকটা পাস ওকে যদি পাস হয় তাহলে পরবর্তী স্টেজে যাবে আর যদি ফেইল হয় তাহলে সে তার দেশে যাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নেবে দেশে যাওয়ার জন্য ওকে এরপরে আরেকটি যেটা বলছিলাম এখানে লেবার ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন করার পরে এরাও কিন্তু তার আপনার জাস্টিফাই করবে সব কিছু সমস্ত কিছু জাস্টিফাই করার পরে তদন্ত করার পরে এরপরে এখান থেকেও দুটি রেজাল্ট আসবে এখান থেকেও মূলত এটাই আপনার সমস্ত কোম্পানির ডকুমেন্টসগুলোই বেশি চেক করবে এই ডিপার্টমেন্টে কোম্পানির ডকুমেন্টসগুলো চেক করবে আর উপরের ডিপার্টমেন্টে লেবারের যে প্রিভিয়াস হিস্ট্রি আছে ওয়ার্কারদের ফরেন ওয়ার্কারদের যেই ইগুলো আছে অবৈধদের যে ইমিগ্রেশন রিলেটেড তারা কিভাবে আসছে তাদের পাসপোর্ট সব কিছু এখানে চেক করবে আর এখানে চেক করবে কোম্পানির বিষয়াদি সো এখান থেকে যদি ই হয় যদি পাস অথবা ফেল হয় রিজেক্ট হলে রিজেক্ট হলে এখানে আবার আপিলের একটা সুযোগ আছে আপিলের একটা সুযোগ আছে ওকে আপিল করতে পারবে এটা কোম্পানির যদি কোনো প্রকার ডকুমেন্টস রিজেক্ট হয় ওকে রিজেক্ট আমরা আপাতত রিজেক্টের কথা বাদ দিলাম আর উপরে এখানে ইমিগ্রেশন থেকে ওয়ার্কার রিজেক্টের এই বিষয়টা বাদ দিলাম যদি পাস হয় যদি পাস হয় তাহলে এখান থেকে ইমিগ্রেশন ওয়ার্কার পাস হয়েছে অবৈধ ওয়ার্কার যে এটা দিয়েছিল অ্যাপ্লাই করেছিল সে পাস ওকে এখানেও তার কোম্পানি সব সমস্ত ডকুমেন্টসও অ্যাপ্রুভ হয়েছে তো অ্যাপ্রুভ হওয়ার পরে সে কোথা পাইছে ঠিক আছে সে এক মাস মেয়াদির একটা কোতা পেল এবং কি এই ডিপার্টমেন্ট থেকে তাকে কোতা দিল লেবার ডিপার্টমেন্ট থেকে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে যেহেতু ওয়ার্কার অ্যাপ্লাই করে পাস হয়েছে পরবর্তীতে রেজিস্ট্রেশন স্লিপ পেলো ওকে রেজিস্ট্রেশন স্লিপ যখন সে পেলো এবং এখান থেকে কোম্পানিরও কোতা পেলো কোম্পানির রেজিস্ট্রেশন কোতা এবং এমপ্লয়ের যে ওয়ার্কার আছে অবৈধ এই স্লিপ দুটা একসাথে করে পরবর্তীতে সে নির্ধারিত ক্লিনিকে সে ফর্মিমা কেটে ফর্মিমা করবে ওকে ফর্মিমা করার পরে এর পরবর্তীতে যেটা হবে যদি মাতেও আবার দেখা গেছে যে দুইটা রেজাল্ট আসবে একটা ফিট আর একটা আনফিট যদি আনফিট হয় তাহলে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে যদি আনফিট হয় মাতে তাকে দেশে পাঠিয়ে দেবো হয় আর যদি সে ফিট হয় তাহলে ফিট হলে পরবর্তীতে সে পিএল কেসের জন্য অ্যাপ্লিকেশন করবে ফাইনালি ভিসার জন্য ওকে ফাইনালি ভিসার জন্য সে অ্যাপ্লাই করবে ওকে ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে ভর্তিতে ভিসা ওখানে অ্যাপ্লাই করার পরে সে পেমেন্ট করবে ভিসার জন্য পেমেন্ট করবে ওকে পেমেন্ট করার পরে এখানে যে পেমেন্টগুলো আছে সেই পেমেন্টগুলো করার পরে পরবর্তী স্টেজে সে ভিসা পেয়ে যাবে এইটা হলো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর যেই প্রক্রিয়ায় রিক্যালিব্রেশন প্রোগ্রামটি হবে এর হলো এটা প্রসেসিং তবে এখানে আপনারা দেখে থাকেন যে ইমিগ্রেশন এখানে ডিপার্টমেন্ট মালয়েশিয়াতে সাবমিট করছে এখান থেকে রেজিস্ট্রেশন করছে এই রেজিস্ট্রেশনের জন্য এখানেই প্রত্যেক ওয়ার্কারের জন্য পাঁচশো রিঙ্গিত করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে ঠিক আছে পাঁচশো করে এর পরবর্তীতে ফিগুলো আছে এখানে এসে দিবে এখানে এসে দিবে সো প্রত্যেকটা ওয়ার্কারের জন্য কিন্তু পাঁচশো রিঙ্গিত করে ডিপোজিট ফি এটাকে বলে ডিপোজিট ফি ডিপোজিট ফি রাখতে হবে ওকে এর পরবর্তীতে এই প্রসেসগুলো এখানে আস্তে আস্তে আসবে তো এখানে যে পেমেন্টটি আছে। গতকালকে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছিলাম যে টোটাল কত টাকার মতো খরচ হবে মাত্র চারটা খাতে এই প্রোগ্রামটি হবে সেক্ষেত্রে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরিতে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাদের টোটাল খরচ হবে চার তাদের টোটাল খরচ হব চার এবং যারা এগ্রিকালচার এবং প্ল্যান্টেশনে অংশগ্রহণ করবে এগ্রিকালচার এবং প্ল্যান্টেশনে তাদের টোটাল খরচ হবে দুই হাজার আটশো পঁচিশ এই মোটামুটি সরকারি ফি এর পরবর্তীতে এখানে আপনাদের ফর্ম এমার জন্য দুইশো টাকা লাগবে এরপরে দেখা গেছে যে যে কোম্পানিতে করবেন সেই কোম্পানিতে যাতায়াত যদি কোনো আরও কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিছুটা এক্সট্রা লাগবে তবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অলরেডি বলে দিয়েছে যে এই টাকাগুলো নর্মালি যেটা ল অনুযায়ী ল অনুযায়ী এই টাকাগুলো সমস্ত কিছুই কিন্তু পেমেন্ট করবে যে কোম্পানিতে আপনি ভিসা করবেন সেই কোম্পানির কর্তৃপক্ষ এই জন্য আপনি সেই কোম্পানিতে কাজ করবেন নিয়ম অনুযায়ী সেই কোম্পানির কর্তৃপক্ষ আপনার সমস্ত প্রকার পেমেন্ট করবে এরপরেও যদি দেখা গেছে যে আপনার এরকম অনেকে আছে যে কোম্পানিতে পেমেন্ট করবে না সেক্ষেত্রে আপনারও পেমেন্ট করা লাগতে পারে ওকে সে যে জন্যই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন চেষ্টা করেন সেই কোম্পানিতেই যেন আপনাদের ভিসাটা হয় বা সেই কোম্পানিতে ভিসাটা করা সেক্ষেত্রে আপনাদের কোম্পানি সব কিছু করবে ওকে আমাকে বলেছিলেন যে কোম্পানি অ্যাপ্লাই করল একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলাম সে কোম্পানি কোম্পানি আমার এখানে এসে কোম্পানি রিজেক্ট হয়ে গেলো কোম্পানি রিজেক্ট হলো সেক্ষেত্রে আমি কী করবো যদি এখানে কোনো কোম্পানিতে যে কোম্পানি এই নিচের যেই এটা আছে প্রসিডিওরটা আছে এখানে কিন্তু আপনার কোম্পানির ডকুমেন্টস যদি কোনো প্রকারের সমস্যা থাকে তাহলে কোম্পানি ফেল হবে তো এখানে যদি আপনার কোম্পানি যদি আপনার রিজেক্ট হয় তাহলে আপনার সুযোগ আছে অন্য আরেকটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করার এরকম সুযোগ থাকলে হয়তো পরবর্তীতে এরকম একটা সুযোগ দেবে যে আপনার কোনো কোম্পানিতে যদি এরকম সমস্যা হয় কোম্পানির কাগজপত্রের সমস্যা সেক্ষেত্রে আপনি অন্য ভালো একটা কোম্পানিতে আবার অ্যাপ্লাই করতে পারবেন ওকে সেক্ষেত্রে এই সুযোগটা আছে আপিল করে আপনি অন্য একটা কোম্পানিতে কিন্তু যদি এখান থেকে উপরে থেকে ইমিগ্রেশনের আপনার সমস্ত ডকুমেন্টসগুলো পাঠাই দেওয়া হয়েছে ইমিগ্রেশন থেকে আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনি ফেল হয়েছেন তাহলে আপনার এই ইমিগ্রেশন থেকে আপনি যদি ফেল হন তাহলে আপনি যে কোম্পানিতে যান প্রত্যেকটা কোম্পানিতে আপনার ফেল হবে আপনার নিজের পাসপোর্ট নিজের ডকুমেন্টস যদি ফেল হয় তাহলে আপনি অন্য কোম্পানিতে দিলেও কিন্তু ফেল হবে ওকে এরপর আমাকে বলছেন যে ইমিগ্রেশন পাস ফেল হবে হলে জানবো কীভাবে ওকে ইমিগ্রেশনে পাস ফেল হলে আপনি কিভাবে জানবেন এই যে একটা দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ এবং ইমিগ্রেশন মালয়েশিয়ার যে ওয়েবসাইটটি আছে ডাব্লিউ এই যে ই আছে এই দুইটা ওয়েবসাইটে যারা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের কোম্পানি এবং প্রত্যেকের পাসপোর্ট ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই প্রত্যেক এখান থেকেও এবং এখান থেকেও চেক করা যাবে যে ফাইলটা কি তার রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে এরকম পরবর্তীতে আমি ইনশাল্লাহ এই ধাপগুলো পরবর্তীতে জানিয়ে দেবো যে কিভাবে চেক করে যে আপনি পাস হলেন না ফেল হলেন ওকে ওকে আরেকটা কথা আপনাদের বলে রাখি যে কি কি কারণে রিজেক্ট হবে অনেকেরই প্রশ্ন আসছে যে কি কি কারণে রিজেক্ট হবে আসলে রিজেক্ট দেখেন এই যে রিজেক্ট এখানে রিজেক্ট আর এখানে রিজেক্ট তো রিজেক্ট দুই কারণেই হবে এখান থেকে কোম্পানির কারণে রিজেক্ট হতে পারে আবার এখান থেকে ওয়ার্কারের কারণেও রিজেক্ট হতে পারে যদি ওয়ার্কারের কারণে রিজেক্ট হয় তাহলে হয়তো ওয়ার্কারের কোনো ব্ল্যাক লিস্ট আছে পাসপোর্ট অথবা কোনো রেকর্ড নাই অথবা বিভিন্ন কারণে যে ওয়ার্কার অবৈধ ওয়ার্কার অ্যাপ্লাই করছে তার পাসপোর্টের বিভিন্ন সমস্যার কারণে রিজেক্ট হতে পারে আবার কোম্পানি কী জন্য রিজেক্ট হবে কোম্পানি তার দেখা গেছে যে তার কোম্পানির ডকুমেন্টস শর্ট অথবা কোম্পানির যেই কোম্পানির যেই কাজ করে সেই কাজের বিচার ছাড়ে নাই যেরকম এখন যদি অন্য একটা কোম্পানিতে এই করে সার্ভিস সেক্টরি করে সার্ভিস সেক্টর তো কোনো বিচার রিক্যালিবেশনের অনুমতি দেয় না এখনও সেই কোম্পানিও বিভিন্ন কারণে রিজেক্ট হতে পারে হয়তো কোম্পানির লিস্টও থাকতে পারে অথবা কোম্পানির কোথা না থাকতে পারে কোম্পানির কাগজপত্র না থাকতে পারে কোম্পানির ছোটো হতে পারে বিভিন্ন কারণে এই কারণগুলোতে কিন্তু মূলত রিজেক্ট হতে পারে যাই হোক এই মোটামুটি হলো আপনাদের স্কিনের দিলাম মোটামুটি হাতে কলমে আমি বোঝানোর চেষ্টা করলাম প্রিয় সেন প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা দেখলেন যে এই পদ্ধতিগুলো এবং আজকে আপনাদেরকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করলাম এবং কি আপনাদের সাথে শেয়ার করলাম যে কী কী কারণে আপনার ডকুমেন্টসটা রিজেক্ট হতে পারে এরপরেও স্টেপ বাই স্টেপ আমি আরও জানাবো ইমিগ্রেশনের পক্ষ থেকে যে সমস্ত সংবাদ আমরা পাবো স্টেপ বাই স্টেপ প্রতিদিন আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করব সেজন্য আপনাদেরকে বলি যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন এবং আপনার আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন যাতে সকলেই এই আপডেট সংবাদগুলো জানতে পারে যাই হোক প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দিয়ে দেখার জন্য এবং কি পরবর্তীতে আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব যে যারা দেশে চলে যেতে চান যে দেশে চলে যাওয়ার এস সুন্দর করে ঠিক এরকম ভাবে আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকুন এবং আমার তাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর